Hello, students. Good morning to everyone. How are you? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to your SST class of standard 2. Okay, let's start. You can see I have opened the chapter. This is our new chapter, and our chapter name is Road safety. In the previous SST class, we have completed the chapter direction. ওকে স্টুডেন্টস টুডেস ক্লাস উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার নিউ চ্যাপ্টার রোড সেফটি ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য চ্যাপ্টার ওকে স্টুডেন্টস দেখো রোড সেফটি বলতে তোমরা বুঝতেই পারছো রোড রোড মা আমরা কাকে বলি রাস্তা তাই তো সেফটি সেফটি আমরা কাকে বলি সেফটি মানে কোনো বিপদ বল দুর্ঘটনা থেকে আমাদের যে মুক্ত থাকতে হবে বা আমাদের সেফ থাকতে হবে সুরক্ষিত থাকতে হবে সেটা কি আমরা বলি সেফটি মানে সুরক্ষা আমরা কিভাবে থাকবো সেই কিছু জিনিস আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো আমাদের সেফ থাকার জন্য মানে সুরক্ষিত থাকার জন্য কিছু নিয়ম নিয়ম বা রুলস আমাদের ফলো করা উচিত তো সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো দেখতেই পাচ্ছ একটা ছেলে ধরো বা তোমরা যখন রাস্তায় বের হও তখন তোমাদের কী কী রুলস ফলো করা উচিত বা আমরা বেরাই সেই সব কিছু রিলেটেড হচ্ছে এই চ্যাপ্টারটা ওকে তাহলে চলো আমরা ডিরেক্ট টেক্সটে চলে যাচ্ছি টেক্সটে কি বলছে দেখো ইউ হ্যাভ রিড অ্যাবাউট ইউ হ্যাভ রিড অ্যাবাউট মিনস অব ট্রান্সপোর্টেশন ইন ওয়ান অব দ্য প্রিভিয়াস চ্যাপ্টার তোমরা ট্রান্সপোর্টেশন সম্পর্কে পড়েছ তাই তো ট্রান্সপোর্টেশান আমরা কাকে বলি যাতায়াত ব্যবস্থা তাই তো তার জন্য আমরা তিনটে যাতায়াত ব্যবস্থা কী কী বলো তো একটা হচ্ছে স্থলপথ জলপথ আর একটা হচ্ছে আকাশপথ তাইতো এগুলো আমরা পড়েছি ল্যান্ড ট্রান্সপোর্ট ওয়াটার ট্রান্সপোর্ট আর এয়ার ট্রান্সপোর্ট এগুলো আমরা পড়েছিলাম প্রিভিয়াস চ্যাপ্টারে তারপরে বলছে উই ইউজ দেম টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লাস টু আনাদার আমরা কি যাতায়াত ব্যবস্থা মানে গাড়ি ঘোড়ার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি তো সেটাই বাট উই নিড টু ট্রাভেল সেফলি কিন্তু আমাদের কি দরকার আমাদের প্রয়োজন যাতায়াত করা কি সেফলি সুরক্ষিতভাবে ঠিক আছে এরপর উই শুড ইনসিওর সেফটি অন দ্য রোড ইনসিওর মানে কি নিশ্চিত করা দরকার আমাদের সুরক্ষা অন দ্য রোড কোথায় রাস্তায় ঠিক আছে দেয়ার আর আর সাম ট্রাফিক রুলস এখানে কতগুলো তোমাদের জন্য ট্রাফিক রুলস দেওয়া হয়েছে রুলস মানে আমি আগেই বলেছি রুলস মানে কি রুলস মানে হচ্ছে নিয়ম ঠিক আছে উইচ উই শুড ফলো ফর আওয়ার সেফটি যেগুলো আমাদের ফলো ফলো মানে কী ফলো মানে আমরা অনুসরণ করা দরকার কি ফর আওয়ার সেফটি আমাদের সুরক্ষার জন্য অ্যাক্সিডেন্টস মাইট অকুর ইফ উই ডোন্ট ফলো সেফটি রুলস অন দ্য রোড আমরা যদি রোড মানে কি রাস্তায় আমরা আমরা ফলো নিউ কিছু যে ফলো অনুসরণ করি আমাদের সেফটি রুলসগুলো যদি না আমরা ফলো করি তাহলে কি আমাদের অ্যাক্সিডেন্টস হতে পারে তাই তো দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এরপর কি বলছে দেখো রুলস অব দ্য রোড এবার আমরা পড়ব আমাদের রাস্তায় কোন কোন রুলসগুলো কি মেনে চলা দরকার ফার্স্ট বলছে দেখো অলওয়েজ অলওয়েজ ওয়াক অন দ্য প্রিপমেন্ট আমাদের সময় কি ফুটপাথ দিয়ে হাঁটা দরকার প্রিপমেন্ট মানে কি ফুটপাথ এই যে দেখো এই যে বাচ্চাটা ফুটপাথ দিয়ে হাঁটছে তোমরাও কিন্তু হাঁটবে ওকে স্টুডেন্টস তারপর নেভার ওয়াক অন দ্য রোড আর কি কখনোই রোড দিয়ে হাঁটবে না অলওয়েজ ক্রস দ্য রোড অ্যাট দ্য জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং কোনটা বলো তো এই যে এই যে দেখো সাদা কালো সাদা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট যে আমাদের জন্য ক্রসিংটা থাকে এটাকে বলা হয় জেব্রা ক্রসিং আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক এই জেব্রা ক্রসিং দিয়ে কি রাস্তা পার করা ক্রস ওয়েন দ্য লাইট ইজ গ্রিন কখন আমরা পার করবো রোডটা যখন লাইট হবে কি গ্রিন মানে সবুজ তারপর বিফোর ক্রসিং দ্য রোড এবার আমাদের রোড পার করার আগে কিছু রুলস ফলো করতে হবে কী কী জানো এই যে লুক টু ইউর রাইট প্রথমে কি করবে তুমি তোমার রাইট সাইড রাইট মানে কি ডান দিকে তাকাবে ঠিক আছে তারপর নাও লুক টু ইউর লেফট তারপর তুমি তোমার বাম দিকে তাকাবে এগেন লুক টু ইউর রাইট তারপরে আবার তোমার ডান দিকে তাকাবে ক্রস দ্য রোড ইফ দ্য রোড ইজ ক্লিয়ার তারপরে তুমি রাস্তাটা অতিক্রম করবে যদি রাস্তাটা খালি থাকে ডু নট ক্রস ইন এ হারি আর যখন তুমি রাস্তাটা পার করবে তখন একদম তাড়াহুড়ো করবে না এর ফলে কি হতে পারে ক্ষতি হতে পারে ঠিক আছে তোমার দুর্ঘটনা ঘটতে পারে এরপর উই শুড অলওয়েজ ফলো দ্য ট্রাফিক সিগনাল অ্যান্ড ট্রাফিক লাইটস আমাদের প্রত্যেকে কি উচিত ট্রাফিক সিগনাল আর ট্রাফিক যে লাইট থাকে কি কি লাইট বলো তো গ্রিন রেড আর ইয়েলো এগুলো আমাদেরকে কি আমাদের মানা উচিত ঠিক আছে স্টুডেন্টস তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা জানলাম আমাদের প্রত্যেকের হাঁটা উচিত ফুটপাথ দিয়ে আর কি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করা রাস্তা পার করার সময় কি তোমার প্রথমে ডান দিক দেখবে তারপরে বাম দিক দেখে তারপরে আবার ডান দিক দেখে যদি রাস্তাটা তোমার ফাঁকা থাকে তখনই তুমি রাস্তাটা পার করবে তার আগে কেউ করবে না ঠিক আছে আর রাস্তা পার করার সময় কেউ তাড়াহুড়ো করবে না ঠিক আছে স্টুডেন্ট আজকে আমরা এতটাই ট্যাক্সটা পড়লাম নেক্সট দিন আমরা পরের পেজে দেখো যে ট্যাক্সটা আছে সেটা পড়বো তোমরা বাড়িতে সবাই ভালো করে এটা পড়বে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য আমাদেরও জন্য তাই তো ট্রাফিক রুলস সবাদের জন্য ইম্পর্টেন্ট তাই ভালো করে পড়বে ওকে স্টুডেন্টস টাটা হ্যাভ এ নাইস ডে আজ আমার ক্লাস এখানেই শেষ